আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সুর, কৃষ্ণের ভ্রাতা বলরাম হি তোমার ভ্রাতা প্রলয়াসুরের হত্যা করেছিল। আজ ওই বলরামের ভাইপো কৃষ্ণের পুত্র আমার আমার প্রাণ হরণ করার জন্য চেষ্টা করেছে। তার আগে যে আমার ভ্রাতার হত্যা করেছে, আপনার প্রাণ নেওয়ার জন্য আপনার কাছে আসুক। আমি আমি তার প্রাণ তার শরীর থেকে বাইরে বের করে নেব। আমাদের কাছে সময় একদম নেই। আমাকে তোমায় যত শীঘ্র সম্ভব এইভাবে যোগ্য করতে হবে, যাতে তুমি তোমার শত্রুদের ধ্বংস করতে পারো। মাতাশ্রী, আমি নিজের শক্তি এবং শুধু আপনার আশীর্বাদে শত্রুকে নরকে পাঠিয়ে দিতে পারব। দাসকে আজ্ঞা দিন স্বামী। গুরুদেব, আপনার আশীর্বাদ সর্বদা আমার সাথে থাকুক। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে আমার পুত্র। গুরুদেব, শিক্ষা তো এখন সমাপ্ত হয়ে গেছে, কিন্তু আপনি গুরুদক্ষিণা চাইলেন না। তুমি আমাকে গুরুদক্ষিণা দিতে চাও না? হ্যাঁ গুরুদেব,
তাহলে ওঠো পুত্র। গুরু দক্ষিণা শিষ্য সেটাই দেয় যা গুরু চায়। আপনার ইচ্ছা আমি অবশ্য পূর্ণ করব গুরুদেব। তাহলে ওই দেখো আকাশপথে সমরাসুরের পাঠানো রাক্ষস আমাদের খোঁজে এদিকে আসছে। তুমি আমার দেওয়া শিক্ষা দিয়ে ওই রাক্ষসকে বধ করো, এটাই আমার গুরুদক্ষিণা হবে। যথা আজ্ঞা গুরুদেব। বিজয়ী ভব আমার পুত্র, বিজয়ী ভব। আচ্ছা তুমি এখানে, এখন আমি তোমায় অসুরেশ্বরের কাছে নিয়ে যাব। এই মায়াবীর সাথে মায়াবী যুদ্ধই করতে হবে। তুমি ওর মায়া নষ্ট করে দাও, তাহলেই ও তোমার সামনে প্রকট হবে। সময় নষ্ট করো না, তুমি এই সময় এই রাক্ষসের বধ করে দাও, না হলে সমরাসুরের অনেক মায়াবী অসুর এই সময় এখানে এসে পড়বে। Ha 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 ha
আমি তো বলেছিলাম যে আমাকে কেউ বধ করতে পারবে না, আমাকে কেউ নষ্ট করতে পারবে না। হে প্রভু, এই সংকটের সময় প্রদ্যুম্নের রক্ষা করুন প্রভু। ভানুমতী, বৃক্টাসুর অচম্বাসুরের নির্মাণ করেছে, ও একটি মাটির মূর্তি বানিয়ে ওই মূর্তির মধ্যে থেকে অচম্বাসুরের প্রাণকে স্থাপিত করেছিল। তোমাকে ওই মূর্তিকে নষ্ট করতে হবে। যেই মুহূর্তে তুমি ওই মূর্তি নষ্ট করে দেবে, ওই মুহূর্তেই প্রদ্যুম্ন অচম্বাসুরের বধ করতে সফল হয়ে যাবে। আমাকে কেউ নষ্ট করতে পারবে না। তোমার থেকে প্রতিশোধ নেব। হ্যাঁ, আমি তোমাদের এইভাবেই বধ করব। এই আয়ুধগুলো দেখে আমার এই মনে হচ্ছে যে তোমার বিকটাসুরের কথা বিস্মরণ হয়ে গেছে। না মাতাশ্রী। তাহলে তুমি এই আয়ুধগুলো নিচে রেখে দিলে কেন? এখনো পর্যন্ত তো যুদ্ধের আরম্ভই হয়নি প্রদ্যুম্ন, আর তুমি এই আয়ুধগুলো নিচে রেখে দিয়েছো। পুত্র প্রদ্যুম্ন, যে অচম্বাসুরকে তুমি বধ করেছিলে ওর নির্মাণ বিকটাসুর করেছিল, আর বিকটাসুর
সমরাসুরের মতোই মায়াবী, মহাপরাক্রমী আর শক্তিশালী। আর আমার মনে হচ্ছে যে ও অচম্বাসুরের বধ করার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। এরপর থেকে তোমাকে প্রত্যেক মুহূর্তে সাবধানে থাকতে হবে। আমি সাবধানে আছি মাতাশ্রী। পুত্র প্রদ্যুম্ন, যদি তুমি অচম্বাসুরের মতো বিকটাসুরেরও বধ করে দাও, তাহলে এটা বুঝে নাও যে যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই সমরাসুর নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। আমি নিয়ে আসছি। মাতাশ্রী, আপনি অতি শীঘ্র আসলেন। হ্যাঁ পুত্র প্রদ্যুম্ন, কিছু কাজ এমনই হয় যেটা অতি শীঘ্রই পূরণ করতে হয়। যদি আমি এই হরিণকে উঠিয়ে না নিয়ে আসতাম, তাহলে অন্য বন্য পশুরা একে উঠিয়ে নিয়ে যেত। এখন আমি এই হরিণের সুস্বাদু ব্যঞ্জন বানাবো আর তোমায় নিজের হাতে খাইয়ে দেব। নাও, একে গিয়ে রেখে এসো। প্রদ্যুম্ন! বিদ্যা প্রয়োগ করে বিকটাসুরকে এখনই বধ করো। Thank you.
বৃত্তাসুর, যতক্ষণ তুমি আমার বিজয়ের বার্তা সম্ভ্রাসুরকে না দিয়ে দাও ততক্ষণ তোমার প্রাণ তোমার মুন্ডুতেই আটকে থাকবে। তোমায় কোটি কোটি ধন্যবাদ প্রভু, কোটি কোটি ধন্যবাদ। পিতাশ্রী, আপনি এখন বিশ্রাম করুন। বিশ্রাম? বৃত্তাসুর প্রদ্যুমের সাথে যুদ্ধ করছে আর আমি বিশ্রাম করব? না কুম্ভকেতু, না, আমি একজন যোদ্ধা। আমার বন্ধু শত্রুর সাথে যুদ্ধ করছে, এই সময় আমি কি করে বিশ্রাম করব? কিন্তু বৃত্তাসুর এখনো পর্যন্ত কেন আসেনি? অবশ্যই আসবে মহারানী, অবশ্যই আসবে। ও এর আগে কখনো ব্যর্থ হয়নি, ও যে কোনো মুহূর্তে এসে যাবে আর বলবে যে স্বামী আমি প্রদ্যুমকে বধ করে দিয়েছি। বোধহয় ও প্রদ্যুমের মাথাও প্রদ্যুমের বধ প্রমাণ করার জন্য নিজের সাথে নিয়ে আসতে পারে। স্বামী, 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 প্রদ্যুম্ন অজয় আছে, প্রদ্যুম্ন তোমার কাল আছে, প্রদ্যুম্নের হাতে তোমার মৃত্যু নিশ্চিত। বৃত্তাসুরই না, বরং আপনিও প্রদ্যুম্নের কোনো ক্ষতি করতে পারবেন না। বৃত্তাসুর, তুমি আমার এবং আমার মায়াবী শক্তির অপমান করেছ। ক্ষমা করুন মহারাজ, আমি আপনাকে বাস্তবিকতা বলতে চাই। আমি দুঃখিত যে আমি আপনার আজ্ঞার পালন করতে পারিনি। আমি দুঃখিত মহারাজ যে আমি আপনার সেবা ভালোভাবে করতে পারিনি। তা সত্ত্বেও তুমি নিজের মুখ দেখাবার সাহস করছো? ক্ষমা করুন স্বামী, আমি এখানে আসতে চাইছিলাম না। তা সত্ত্বেও তুমি নিজের পরাজয়ের গল্প আমাকে শুনাতে চলে এসছো। আমাকে প্রদ্যুম্ন বাধ্য করেছে স্বামী, প্রদ্যুম্ন বাধ্য করেছে। আবার তুমি আমার সম্মুখে শত্রুর প্রশংসা করছো? ক্ষমা করুন স্বামী, আমি আপনাকে বাস্তবিকতা বলতে চাই। প্রদ্যুম্ন আমার বধ করে আমার মাথা আপনার সম্মুখে পাঠিয়ে দিয়েছে, এটা ওর মায়া, ওর মায়া। যতক্ষণ পর্যন্ত আমি প্রদ্যুম্নের বিজয়ের বার্তা আপনাকে না দিয়ে দিতে পারি ততক্ষণ আমার প্রাণ আমার মুন্ডুতে আটকিয়ে থাকবে স্বামী, আটকিয়ে থাকবে স্বামী। আমার শেষ প্রণাম স্বীকার করুন। মাতাশ্রী, আমি ধর্মযুদ্ধ আরম্ভ করতে যাচ্ছি, আপনি আমাকে আশীর্বাদ করুন। বিজয়ী ভব পুত্র, বিজয়ী ভব পুত্র। আমি শুধু তোমার মাই নয়, তোমার গুরুও। এই জন্যে তোমাকে আশীর্বাদ দেওয়ার সাথে সাথে আমি তোমাকে কিছু কথা বলতে চাই,
অবশ্যই মাতাশ্রী, আমি আপনার সব কথা প্রত্যেক ইচ্ছেকে আপনার আদেশ মনে করে পালন করব। তাহলে প্রথম কথা এই পুত্র, যে শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি ওর যুদ্ধের উদ্দেশ্য অধর্মের প্রতি আশ্রিত থাকে, তাহলে ওর সমস্ত শক্তি মিলে গেলেও শূন্য হয়ে যায়। সেই জন্যে ওর শক্তি থেকে কখনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। আর ওর গৃহে হঠাৎ প্রবেশ করে ওকে আশ্চর্যচকিত করে দিতে হবে। আর এইভাবে তুমি যুদ্ধের ঘোষণাও করে দেবে, আর যুদ্ধের প্রথম চরণও জিতে যাবে। মাতাশ্রী, যুদ্ধ শিক্ষার এই প্রথম পাঠ সর্বদা মনে রাখবো। আর দ্বিতীয় কথা এই হলো পুত্র, যে যুদ্ধ ধর্মের রক্ষা করার জন্য করা হয়ে থাকে, তার মধ্যে যদি নিজের প্রাণের আহুতিও দিতে হয়, তাহলে পিছনে ফিরে আসতে নেই। যোদ্ধা যদি শুধু একলাই হয়, যদিও নিজের প্রাণ হাতে রেখে যুদ্ধ করে, তাহলে বড় বড় শূরবীরও ওর কাছে নষ্ট হয়ে যাবে। একজন একা যোদ্ধা হাজার শক্তিশালী যোদ্ধাদেরও নষ্ট করে দিতে পারে। আর যুদ্ধে যদি কখনো পরাজয়ও হয়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওর শরীরে প্রাণ আছে, ওকে ওই পরাজয়কে শেষ পর্যন্ত মেনে নিয়ে যুদ্ধ করে যেতে হবে। অবশ্যই মাতাশ্রী, আমি আপনার আশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর একটা অটল সত্য মনে রেখো প্রদ্যুম্ন, যে ধর্মযুদ্ধে বিজয় সর্বদা ধর্মেরই হয়, আর অধর্মীদের সর্বদা বিনাশই হয়। নিজের মা আর নিজের গুরুদেবের এই শিক্ষা এবং ওই সিদ্ধান্তকে আমি কি করে ভুলে যাব? আমার যদি প্রাণও চলে যায়, তাও আমি কখনো অধর্মের পথে যুদ্ধ করব না। আর এই কথা তো আমি তোমাকে আগেই বলে দিয়েছি, যে ধর্মের শত্রু সমরাসুরের মাথা অহংকারের কারণে অন্তরীক্ষে ছেদ করছে, আর ওর মাথাকে ওর দেহ থেকে আলাদা করে দেওয়াই তোমার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমি তোমাকে বোধহয় এটা বলিনি যে ওর অহংকারের চিহ্ন হচ্ছে ওর বিজয় স্তম্ভ, যার উপর ওর বিজয় পতাকা উড়ে বেড়াচ্ছে। তুমি নিজের অন্তরচক্ষু দিয়ে তাকে দেখো, তুমি অবশ্যই দেখতে পাবে। শূরবীর মহাবলশালী পাতাল বিজেতা রাজকুমার কুম্ভকেতুর, রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়। মৃত্যু লোকের প্রলয়ে, ইন্দ্র লোকের আতঙ্ক, মহাশক্তিশালী রাজকুমার সিংহনাদ। রাজকুমার সিংহনাদের জয়, রাজকুমার সিংহনাদের জয়, রাজকুমার সিংহনাদের জয়। শত্রু সংহারক মহাবিনাশক, বীরদের মধ্যে বীর মহাবীর রাজকুমার সিংহকেতু। রাজকুমার সিংহকেতুর জয়, রাজকুমার সিংহকেতুর জয়। মৃত্যুদাতা, ভয় নির্মাতা, নির্ভয় অসুর রাজকুমার কেতুমালি। রাজকুমার কেতুমালির জয়, রাজকুমার কেতুমালির জয়। আমার বীর পুত্রেরা, আমাদের এই বিজয় পতাকা আর এই বিজয় স্তম্ভ আমাদের জন্য আমাদের প্রাণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটা আমাদের বিজয় এবং আমাদের ক্ষমতার প্রতীক। এই জন্যই আমরা এর সুরক্ষা প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে করতে থাকি। কিন্তু এখন আমি এইটা চাই যে
এই বিজয় স্তম্ভের সুরক্ষার দায়িত্ব আমাদের চারজন বীর পুত্রেরা নিজের কাঁধে নিবে। অবশ্যই পিতা, আমরা এই দায়িত্ব অবশ্যই পালন করব। তোমরা সবাই একটা কথা ভালোভাবে বুঝে নাও, যে যত বড়ই প্রলয় আসুক না কেন, এই বিজয় স্তম্ভতে একটুও যেন দাগ না লাগে। আমরা আমাদের বিজয় স্তম্ভ রক্ষার জন্য আমাদের প্রাণ ও বলি দিতে প্রস্তুত, কিন্তু এর একটুও ক্ষতি হতে দেব না। আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই পৃথিবীতে প্রলয় আসার পর তখনও আমাদের এই বিজয় স্তম্ভ এইভাবেই দাঁড়িয়ে থাকবে, আর এর উপরে আমাদের বিজয় পতাকা এইভাবেই উড়তে থাকবে। পুত্র, তুমি ত্রিলোকের সর্প এবং ওই সাপের বাচ্চাদের সঙ্গে বিজয় স্তম্ভকে দেখে নিয়েছ। তোমাকে এই বিজয় স্তম্ভ ভেঙে ফেলতে হবে, কিন্তু তার আগে তোমাকে সমরাসুরের অহংকার ভাঙতে হবে। সেই জন্য তোমাকে ওর গৃহে গিয়ে ওকে ভয়গ্রস্ত করতে হবে আর ওকে যুদ্ধ করার জন্য আহ্বান করতে হবে। অবশ্যই মাতাশ্রী, এখন আমায় আজ্ঞা দিন। আমি শত্রুর ঘরে প্রবেশ করে ওকে আহ্বান করতে যাচ্ছি। বিজয়ী ভব পুত্র, বিজয়ী ভব। হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, আমার শিক্ষা প্রদ্যুম্নের রক্ষা তো করবেই, কিন্তু ওকে বিজয়ী আপনিই প্রদান করতে পারবেন। আপনি প্রদ্যুম্নকে বিজয় প্রদান করুন, ওকে বিজয়ী বানিয়ে দিন প্রভু। এটাই আপনার কাছে আমার প্রার্থনা, এটাই আপনার কাছে আমার প্রার্থনা প্রভু, এটাই আপনার কাছে আমার প্রার্থনা। আমার পুত্রেরা এবং আমার সৈনিকেরা, আপনারা সবাই জানেন যে আমি সম্রাসুর, ত্রিলোকে সর্বশক্তিমান দৈত্য, অনেক বড় মায়াবী আমি, যার আতঙ্কের সামান্য ভয় এই ত্রিলোকে প্রলয় এসে যায়। আমার এই শক্তি দেখে ভয়ভীত হয় আমার একজন শত্রু, ইঁদুরের মতন কোন একটি গর্তে লুকিয়েছে। ঠিক যেভাবে সিংহকে দেখে একটি ইঁদুর গর্তে ঢুকে যায়, আমি ওকে খোঁজার চেষ্টা করেছি, ওর পেছনে আমার অসুরদের পাঠিয়েছি, কিন্তু ওই কাপুরুষ বারবার ছলনা করে আমার অসুরদের নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়েছো? হ্যাঁ, কিন্তু ওই দুষ্ট কে পিতা? ওর নাম প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। ওই বালক যার জন্ম এখনই কালকেই হয়েছিল? হ্যাঁ, কিন্তু তোমরা ওকে একটি বালক মনে করার ভুল করো না। রসায়ন বিদ্যার প্রয়োগ করে ও শিশু থেকে জোয়ান হয়ে গেছে, ওকে না তো কেউ জানে আর নাই কেউ চেনে, সেই জন্য অজ্ঞাত। আর এর লাভ উঠিয়েই ও আমাদের এই রাজ্যে কোথাও লুকিয়ে বসে আছে। আমি তোমাদের সবাইকে ওই শত্রুর মারাত্মক ছলনা থেকে সাবধান করার জন্য এখানে ডেকেছি। আমাদের ত্রিলোকে আক্রমণ করার আগে প্রদ্যুম্নকে নষ্ট করা অতি প্রয়োজন। সুতরাং প্রদ্যুম্নকে নষ্ট করার জন্য তোমরা নিজেদের তলোয়ারের ধারকে আরো ধারালো করো, আর যদিও পাতালেও লুকিয়ে বসে থাকে তাহলে ওকে খুঁজে বার করো, কারণ ওই কাপুরুষ কখনো নিজে সামনে থেকে আক্রমণ করবে না। সৈনিকেরা, তোমরা এটা কি করছো? এই সব কি হচ্ছে?
কার এত বড় ক্ষমতা যে আমাদের সৈনিকদের এইভাবে ফেলে দিয়ে আমার অপমান করেছে, আমার দরবারের অপমান করেছে। ক্ষমা করুন মহারাজ, কোন পাগল যুবক ছিল যে জোর করে দরবারে প্রবেশ করার চেষ্টা করছিল। আমরা যখন ওকে আটকাবার চেষ্টা করলাম তখনও আমাদের সবাইকে তুলে ভেতরে ফেলে দিল। আর তুমি কাপুরুষের মতন এই সব কিছু আমাকে বলতেছ? অবশ্যই ওর মৃত্যু ওকে এখানে টেনে নিয়ে এসছে। যাও, ওকে এই মুহূর্তে এই বন্দি বানিয়ে এইখানে আমার সামনে নিয়ে এসো। হে দৈত্যরাজ, আমাকে কোথাও যাওয়ার জন্য বা কোথাও আসার জন্য কেউই আটকাতে পারবে না। আচ্ছা, অনেক বেশি অহংকার হয়েছে তোমার নিজের বাহুবলের উপরে। সৈনিকরা, নিয়ে যাও একে আর ঠেলে ফেলে দাও কারাগরে। আমার পুত্রেরা মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল, তা সত্ত্বেও তুমি ভয় পেলে না? মৃত্যুর থেকে ভয় পাবো কেন? নিজের মৃত্যুর থেকে তো কাপুরুষরা ভয় পায়। বা যুবক, বা তোমার শক্তি দেখে আমার মন একদম ভরে গেছে। বা আমার ভাগ্যে লেখা আছে যে আমি বিজয়ী হব, যা কেউ বদলাতে পারবে না। হে তেজস্বী যুবক, নিজে পরিচয় দাও আমাকে। কে তুমি আর আমার এই সভায় কেন এসছো? এর আগে তো আমি নিজের সাম্রাজ্যে তোমাকে কখনো দেখিনি। আমি একজন যোদ্ধা আর আপনারই সাম্রাজ্যে থাকি। তোমার নাম এবং তোমার পরিচয় কি? আমার পরিচয় আমার শক্তি এবং আমার বিদ্যা। আমি সমস্ত বিদ্যা গ্রহণ করেছি আর ওর প্রদর্শন করার জন্যই আমি আপনার সভায় এসেছি। যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি প্রদর্শন করব। আজ্ঞা দিলাম।
আমার সন্তানকে রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন মহারাজ, আমার পুত্রকে বাঁচিয়ে দিন মহারাজ, মহারাজ আমার পুত্রের রক্ষা করুন মহারাজ, মহারাজ আমার পুত্রকে বাঁচিয়ে দিন মহারাজ, মহারাজ আমার পুত্রের রক্ষা করুন মহারাজ। আর কিছু মায়া দেখাবো সুরেশ্বর? কে তুমি, কে তুমি বলছো না কেন, তুমি কে তুমি? তুমি আমার সাথে ঠাট্টা করছো, আমার অবজ্ঞা করছো, তুমি কি জানো সম্রাসুর এই ধরনের অপরাধের জন্য অপরাধীকে মৃত্যু দণ্ড দিয়ে থাকে, মৃত্যু দণ্ড। যদি তুমি মনে করো যে এই সম্রাসুর তোমার মায়ার প্রভাবে এসে গেছে, তাহলে এটা তুমি ভুল করছো। আমি স্বয়ং মহান মায়াবী ত্রিলোকপতি, আমি ত্রিলোকপতি। যদি আমি চাই, তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে মৃত্যুর দর্শন করিয়ে দিতে পারি। কিন্তু আপনি এরকম করতে পারবেন না অসুরেশ্বর। কেন, কেন করতে পারবো না? কারণ আপনি আমাকে অভয় দিয়েছেন। আমি, আমি অভয় দিয়েছি তোমাকে? হ্যাঁ অসুরেশ্বর। কখন তোমায় অভয় দিয়েছি আমি? তোমাকে তো আমি আজকে প্রথমবার দেখেছি। হে মায়াবী যুবক, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। আমি আপনাকে বিভ্রান্ত করছি না অসুরেশ্বর, বরং আপনার বিভ্রান্তি ভাঙার চেষ্টা করছি। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে আমার এবং আপনার সাক্ষাতের আগেও হয়েছে। আপনি তো আমাকে নিজের হাতের দোলনায় নিয়ে হৃদয়ের সাথে লাগিয়েছিলেন, আপনি আমার নামকরণ করেছেন। আমি তোমার নামকরণ করেছি? হ্যাঁ অসুরেশ্বর। আর যখন যুবরাজ কুম্ভকেতু আমাকে বধ করতে এসেছিল, তখন আপনি আমাকে অভয় দিয়েছিলেন। কৃষ্ণ